অজয় নদের ঘাটে চলছে বালি পাচার। এই ছবি আপনাদের আমরা এখন দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন অবাধে বালি পাচার চলছে। এই অভিযোগে সরব স্থানীয় মানুষজন। অভিযোগ পেয়ে এলাকা পরিদর্শনের ওপরও বালি এবং বালি চুরির অভিযোগ নস্যাৎ ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিককে। বালি চুরির ঘটনায় শাসক দলের বিরুদ্ধে এই অভিযোগে সরব হচ্ছেন স্থানীয় বাসিন্দা থেকে বিরোধী রাজনৈতিক দল। স্থানীয় বাসিন্দারা কি বলছেন আসুন আপনাদের শুনে। আর এরপর আপনাদের শোনাবো পঞ্চায়েত প্রধান কি বলেছেন। রাতের দিকে গাড়ি লোড দিচ্ছে, হ্যাঁ দিনের দিকে ফাঁকা রাখছে, হ্যাঁ এটা কিন্তু অবৈধ বলে না। দেখুন, মেশিন লাগানোর সঠিক নিয়মটা আমাদের কাছে নাই। অ্যাকচুয়ালি আমরা তো পঞ্চায়েত থেকে সব বিষয়টা দেখতে পারি না, যার জন্য আমরা বিএলআর স্যারকে বিষয়টা জানিয়েছি। আপনারা এই বিষয়টা বিএলআর স্যারের কাছ থেকে আরেকটু ভালো করে তথ্যটা নিয়ে নেবেন। অভিযোগটা আমরা অবৈধ বালি যেটা চলছে সেটা বন্ধ করার জন্য। আমাদের সঙ্গে আমাদের রিপোর্টার রমেন মজুমদার রয়েছে একেবারে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে। আমরা কথা বলবো রমেনের সঙ্গে। রমেন, পঞ্চায়েত প্রধান এক বক্তব্য রাখছেন, অন্যদিকে ভূমি রাজস্ব দপ্তর তারা একেবারে অভিযোগ নস্যাৎ করছে, কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছে অবাধে বালি চুরি চলছে। এবং আমাদের ছবিতেও আমরা দেখছি একেবারে লাইন দিয়ে ট্রাক দাঁড়িয়ে রয়েছে, যে ট্রাকে করে বালি পাচার হচ্ছে। তুমি গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে কি দেখছো আমাদের বলো। এই দেখো রেনেশা, তোমাকে আমি একটা ছবি দেখাবার চেষ্টা করছি। এই এই দেখো এইখানে কিভাবে বালি এখানে একটা স্ট্যাগ হয়েছে, এবং এখান থেকে সেই বালি ট্রাক্টরে করে বিভিন্ন জায়গায় যাচ্ছে। এই সেই ছবি তোমাকে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে এবং লরি বালি লোড। এবং আমি একটু দেখাবার চেষ্টা করব আমার ক্যামেরা পার্সনকে, বলবো যে কিভাবে বালি কিভাবে লরির পর লরি বালি দাঁড়িয়ে আছে। এই বালি পাচার হচ্ছে। এবং আমি আরো দেখাবার চেষ্টা করবো, প্রচুর লরি, সারি সারি লরি এখানে দাঁড়িয়ে আছে, বালি লোড করে দাঁড়িয়ে আছে এইসব বালি। এবং দেখাবার একটু চেষ্টা করবো, এই যে সারি সারি লরি, এইভাবে চলছে বালি পাচার দিনের পর দিন এইভাবেই চলছে বালি পাচার। এবং স্বভাবতই মানে বলা যেতে পারে ভূমি রাজস্ব দপ্তর, তার যে একটা নীরবতা, এই সেই নীরবতা নিয়েই প্রশ্ন হচ্ছে যে কেন তাদের এত নীরবতা। এইভাবে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানের যে লাইফ লাইন, যে দুটো নদী দামোদর এবং অজয়, সেই দামোদর এবং অজয় থেকে দিনের পর দিন। রমেন আমাদের সঙ্গে থাকো, তৃণমূল ব্লক সভাপতি, তার প্রতিক্রিয়া আমরা পেয়েছি, আমরা দেখে নিই তিনি কি বলছেন। ব্যাপারে আমরা তো প্রশাসন অবশ্যই বলবো, এবং আমরা বলবো আগেও যারা অপরাধী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য, তিনি যে দলেরও কোনো রং না দেখে যেন করা হয়। আমরা এই ব্যাপারটা আমরা পরিষ্কার প্রশাসনকে বলেছি। আর এক্ষেত্রে আমাদের দলের যদি কোনো পদাধিকারী বা কোনো পঞ্চায়েতের সদস্য প্রধান যদি যুক্ত থাকে, দল কিন্তু তার পাশে দাঁড়াবে না। ভূমি রাজস্ব আধিকারিক কাকসার, তারও প্রতিক্রিয়া আমরা পেয়েছি, আসুন আপনাদের শোনাই কি বলছেন তিনি। অথরাইজড ঘাটে বালি হচ্ছে, কি আছে মেশিন দিয়ে কি বালি তোলার কোনো রাইট আছে? চেষ্টা আছে, সলিউশনে হচ্ছে, ঠিক আছে আসুন। ও মেশিন দিয়ে পারমিশন আছে কি আপনাদের কাছে? আসুন। আবার পাশে যে অবৈধ ঘাট রয়েছে সেখানে কি যাচ্ছেন আপনারা? আমরা যা রিপোর্ট দেওয়ার হাইড্রোতে দিয়ে দিয়েছি। যে কোনো প্রশ্ন করলেই সাংবাদিক তিনি বলছেন ঠিক আছে আসুন। ভূমি রাজস্ব আধিকারিকের এটাই প্রতিক্রিয়া আপনাদের শোনালাম, অর্থাৎ তিনি কিছু বলতে চাইছেন না, নাকি বলতে পারছেন না আমরা জানি না, কিন্তু যে ছবিগুলো আমাদের রিপোর্টার গ্রাউন্ড জিরো থেকে দেখাচ্ছে, দেখুন লরি একেবারে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, সেখানে রয়েছে বালি এবং সেই বালি পাচার হচ্ছে এমনটাই অভিযোগ। আরও একবার চলে যাবো রমেনের কাছে। রমেন, একদিকে যে লরিগুলো একদম সামনে থেকে তুমি দেখাচ্ছ দর্শকদের, যেখানে লাইন দিয়ে লরি দাঁড়িয়ে তার মধ্যে বালি পাচার হচ্ছে, স্থানীয় বাসিন্দারা বলছেন সবাই জানে, তাহলে অস্বীকারের কারণ কি? দেখো এইটাই তো প্রশ্ন, যে ভূমি রাজস্ব আধিকারিক তিনি আসছেন,
অবৈধ ঘাটে তিনি রেড করছেন এবং তার চোখের সামনে দেখা যাচ্ছে যে মেশিন দিয়ে নদী থেকে বালু তুলছে, তিনি দেখেও না দেখার ভান করে বলছেন সব নিয়ম মেনেই হচ্ছে। যদি নিয়ম মেনেই হয়ে থাকে তাহলে এই যে নদীর দাম অজয় নদীর যে পার, সে পার কিন্তু কেটে ফেলা হচ্ছে, বিপজ্জনক ভাবে পার কেটে ফেলা যাচ্ছে। এই পার কাটার ফলে বর্ষাকালে যখন জলোচ্ছ্বাস হয় তখন কৃষি জমিগুলো কিন্তু নদীর গর্ভে চলে যায়। স্থানীয় বাসিন্দাদের যে এটাই একটা তাদের আশঙ্কা যে যেভাবে দিনের পর দিন 2000 সালে যেরকম বন্যা তাদের এলাকাকে পুরো ভাসিয়ে দিয়েছিল, আগামী দিন সামনেই বর্ষাকাল, হয়তো তারা সেই আশঙ্কাটাই করছেন এই বর্ষাতে হয়তো তাদের আবার। ধন্যবাদ রমেন তোমাকে।